হ্যালো মাই ডিয়ার অল লিটল চ্যাম্পস আমাকে যদি সঠিকভাবে দেখা যায় এবং শোনা যায় অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওটি একবার শেয়ার করে দিতে হবে ক্লাস জয়েনের আগে দেখো আজকে নেটওয়ার্ক ইস্যুর কারণে আমরা কিন্তু প্রিমিয়ার ক্লাস বা লাইভ ক্লাসে কোনোটাই অংশগ্রহণ তোমাদের করতে পারিনি বাট তোমাদের বলেছিলাম যে আমরা প্রতিদিনের নেই অর্থাৎ শনি রবি বাদ দিয়ে বা মূলত রবিবারটা বাদ দিয়ে বাকি দিনগুলো কি কি আমাদের চলতে থাকবে তো তোমাদের জন্য নিয়ে এসেছি যারা ভাবছো যে আগামী দিনে এইচএসএ বসতে চলেছো কিন্তু প্রিপারেশন সম্পূর্ণ ঠিকভাবে হয়নি বা বিভিন্ন বিএসি নার্সিং এর মতো পরীক্ষা বা জেন পাসের ইউজি ফর্ম ফিল আপ করে কিভাবে প্রিপারেশন নেবে ভাবছো তার জন্য এটি একটি উল্লেখযোগ্য সহজ সমাধানের তোমাদের সেই সব কোয়ারিসের জন্য চ্যানেলটি প্রস্তুত করা হয়েছে তো সেখান থেকে যদি শিখতে চাও বুঝতে চাও তাহলে অবশ্যই নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও দেখো এইচএস যারা বসতে চলেছো যাদের আপ আপকামিং ডেজে যে এইচএস আসছে সেই নিয়ে ভয় দু সালের সেই ভয় থেকে ইজিলি তোমরা কভার করতে পারো কারণ আমরা তোমাদের জন্য ডেলি রুটিনে বিভিন্ন পিওয়াইকিউ এবং সাজেস্টিভ রাখছি যা আগামী দিনে অসম্ভবভাবে তোমাদের হেল্প করবে এবং অবভিয়াসলি সেখান থেকে বিভিন্ন কমন আজকের আমাদের যে পিও কিউ সেশনটি রয়েছে সেটা সম্পূর্ণ দু হাজার সতেরো সালের উপর বেশ করে তাই দেরি না করে চলো দেখে নিই আজকের প্রশ্নগুলি কি আছে একদম চলো আর যারা দেখছো ক্লাসটি রেকর্ডেড তো তো অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না এবং বাকি বন্ধু বান্ধবের সাথে এবং ফ্রেন্ডস গ্রুপে একটু শেয়ার করে দিতে ভুলো না দেখো প্রথম প্রশ্নটি রয়েছে একদম সহজ প্রশ্ন আমরা একটু দেখে নিই সহজ প্রশ্নটি কী রয়েছে একটু বড় করে দিয়ে আশা করি দেখা যাচ্ছে যদি কোনো অসুবিধা হয় ভিডিওতে স্ট্রিমিংয়ে তো অবশ্যই কিন্তু তোমরা একটু হাই ডেফি মানে হাই রেজুলেশনে দিয়ে দিও বা অ্যাডভান্সের যে সেটিং আছে ইউটিউবে ভিডিও স্ক্রোল করার বা দেখার সেখান থেকে কিন্তু একটু তোমরা হাই অ্যাডভান্সে করে নিলে বা হাই ভিডিও সেকশনে করে নিলে ভিডিওগুলি তোমাদের কাছে বা ক্লাসগুলি অনেক বেশি সুস্পষ্ট হবে এবং প্রশ্নগুলি বুঝতে পারবে আলোক রাসায়নিক ধোঁয়াশা তাহলে মূলত রাসায়নিক কথা বলেছে দুটো কন্ডিশন মনে রাখতে হবে হ্যাঁ তোমাকে এনো টু আর হাইড্রোকার্বন মিলে আলোক রাসায়নিক ধোঁয়াশা তৈরি হয় এক্সিটু সংরক্ষণ কি কারণে করা হয় জুওলজিক্যাল গার্ডেনে একসিটু সংরক্ষণ করা হবে হ্যাঁ নিম্নলিখিত কোনটি বলেছে অর্থাৎ স্ব বাইরে হলে সেটাই হচ্ছে হ্যাঁ কি না এক স্ব হলে সেটা হচ্ছে ইনসিটু কোনটা ভারত থেকে অবলুপ্ত হয়ে গেছে তুষার ভারতে আর প্রায় দেখা যায় না বললেই চলে তো রেড লিস্ট থেকে কিন্তু সেটাকে এক্সটিংটিভ রূপে পরিগণিত করা হয়েছে তাই তুষার চিতা হবে রাইট অ্যান্সার হ্যাঁ অপশান ডি হবে রাইট অ্যান্সার মনে রাখতে হবে অপশনগুলো আমি আরও একবার তোমাদের জন্য দেখিয়ে দেবো অপশান বি দ্বিতীয়টি আর তারপর তার আগেরটা হচ্ছে কিন্তু সি বলো ক্লিয়ার আচ্ছা যারা ভাবছো যে এই কদিনে কিভাবে প্র্যাকটিস সেশন করা যায় অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো অবভিয়াসলি আমরা প্র্যাকটিস সেশন করাবো এবং এই ক্লাসের শেষ অবধি দেখতে থাকো কারণ কি আমরা বলে দেবো যে কোন বই ফলো করলে এই কদিনে তুমি ইজিলি হ্যাঁ অর্থাৎ এমসিকিউ এবং বাকি যে চার নাম্বার আছে সেখানে ফুল মার্কস স্কোর করতে পারবে এবং বাকি প্রশ্নগুলির জন্য তোমাদের জন্য আগামী দিনে সাজেস্টিভ আসতে চলেছে তো এই জাতীয় কোয়ারিস করা দেখার জন্য বা মনে রাখার জন্য কোয়ারিজ মেটানোর জন্য অবশ্যই কিন্তু তোমাকে ডেলি রুটিনে ফলো করতে থাকতে হবে দেখো বিটি কী প কি প্রতিরোধী অবভিয়াসলি পতঙ্গ প্রতিরোধী কারণ তুলোর কথা এখানে বলা হয়েছে নেক্সট দেখো নিম্নলিখিত কোন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অবভিয়াসলি প্লাসমিট ব্যবহৃত হয় জেনেটিক ক্ষেত্রে আমরা সেরকম একটা প্লাসমিটের উদাহরণ পূর্বের ক্লাসে পড়েছি যাকে বলা হয় পিবিআর থ্রি টু টু সেরকম প্লাসমিট কিন্তু আরও রয়েছে নেক্সট সংক্রায়ণ পদ্ধতিতে ফুল থেকে পরাগধানী অপসারণকে কি বলা হয় ইমাস্কুলেশন বা পরাগধানী অপসারণের প্রক্রিয়া অপশন বি হবে রাইট অ্যান্সার অ্যাজোলা অ্যাজোলার সঙ্গে সম্পর্কিত নাইট্রোজেন সংবন্ধনকারী অনুজীবের নাম কিন্তু অবভিয়াসলি হবে হবে অ্যানাবিনা রাইট অ্যাজোলার সাথে কোনটা বেশি যাবে নাইট্রোজেন সংবোধনের জন্য অবভিয়াসলি অ্যানাবিনা অপশন এ হবে রাইট অ্যান্সার চলো পরবর্তীতে আমরা দেখে নিই পরবর্তী প্রশ্নগুলো আমরা অলরেডি সাত অব্দি দেখে নিয়েছি তারপরের প্রশ্নটা আমরা চলো দেখে নিই ওকে চলো নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন রয়েছে যে ট্রান্সলেশন প্রক্রিয়ায় কোন কোন আর্নে কিন্তু ব্যবহৃত হতে পারে প্রয়োজন তিনটেই প্রয়োজন কারণ এম ফর ম্যাসেঞ্জার আর ফর হচ্ছে ট্রান্সফার আর সরি টি ফর ট্রান্সফার আর আর ফর রাইভোজোমাল আরনে এই তিন প্রকার আয়নেই কিন্তু ট্রান্সলেশন প্রক্রিয়ায় বিশেষভাবে ব্যবহৃত হয় ট্রান্সলেশন তোমরা কোথায় পাবে এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট এম বি আই টপিক্সে পাবে এম বি আই কি মলিকুলার বেসিস অব ইনহারিটেড অর্থাৎ বংশগতির আণবিক ভিত্তি সেকেন্ড ইউনিটের দ্বিতীয় চ্যাপ্টারটিতে তোমরা এখানে পেয়ে যাবে এখানে রেপ্লিকেশন ট্রান্সলেশন এবং ট্রান্সক্রিপশনের বর্ণনা কিন্তু সহজেই দেওয়া রয়েছে নেক্সট লিঙ্গ সংযোজিত রোগের একটি উদাহরণ অবভিয়াসলি হিমোফিলিয়া কারণ ফিনাইল কিটোনুরিয়া নয় অ্যালবেনিজম নয় সিক্যালসি নয় কারণ এগুলো শুধুমাত্র হিমোফিলিয়াটাই এক্স ক্রমোজম বাহিত ডিজিজ তাই এক্ষেত্রে হবে লিঙ্গ সংযোজিত ডিজিজ ঠিক আছে নেক্সট দেখো ডিসংকর জনের টেস্কসের অনুপাত দেখো তো আমরা নেক্সট স্লাইডে যাব কোয়েশ্চেন কি ভালোভাবে বসে যাবে তোমাদের জন্য এই যে দ্বিশঙ্কর জননের অনুপাত কী হবে দিশঙ্কর জনন দেখো এক শঙ্কর জননের টেস্ট ক্রসের অনুপাত হয় ওয়ান ইজ টু ওয়ান ডবল দিশঙ্কর মানে দুবার হবে তাহলে যেহেতু দিশঙ্করের টেস্ট ক্রস বলেছে তাই অবভিয়াসলি ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান হবে অর্থাৎ তোমাকে টেস্ট ক্রস কী মনে রাখতে হবে ক্যাপিটাল টি স্মল টি ই ক্রস অফ স্মলটি স্মলটি এর সাথে যে সংকট তৈরি হয়েছে ক্যাপিটালটি স্মলটি তার সঙ্গে যদি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ক্রস গঠন হয় তাহলে তাকে আমরা বলে থাকি টেস্ট ক্রস বলো ক্লিয়ার কি না একদম ওকে দশ নম্বর প্রশ্ন অবধি আমরা দেখে নিলাম চলো এগারো নম্বরে চলে যাই আমরা এগারো নম্বর প্রশ্ন কী আছে হ্যাঁ তো ভালোভাবে দেখে নেবো এবং বুঝে নেব এগারো নম্বর প্রশ্ন কিন্তু কী রয়েছে তোমাদের জন্য ভালো করে লক্ষ্য করো দেখো এগারো নম্বর গুপ্ত বিজি উদ্ভিদের রেণু মাতৃকোষের কোমোজম সংখ্যা যদি আটত্রিশ হয় ঠিক আছে মাতৃকোষের কমজম সংখ্যা আটত্রিশ হ্যাঁ তো শস্য ডিপ্লয়েড রেণু মাতৃকোষ যদি ডিপ্লয়েড টু এন টু এন হয় এন ইকুয়ালস টু কত হবে বলে ফেলো হ্যাঁ নাইনটিন ঠিক আছে বাট এটা কিন্তু উত্তর নয় এখানে চেয়েছি তোমাকে শস্য নিউক্লিয়াস তাহলে শস্য নিউক্লিয়াস কত হয় থ্রি এন তাহলে এন এর মান তো নাইনটিন তাহলে থ্রি ইন টু নাইনটিন ইকুয়ালস টু কি হবে বলো ইকুয়ালস টু কিন্তু ফিফটি সেভেন অর্থাৎ রাইট অ্যান্সার হবে সাতান্ন কেন হলো আশা করি বুঝতে পেরেছ একদম ওকে নেক্সট চলো বলছে স্ত্রীস্তবকের একক হলো স্ত্রীস্তবক দেখো পুংস্তবকের একক যেমন পরাগ রেণু তেমনি স্ত্রী স্তবকের একক কিন্তু গর্ভপত্র একে অপর যে নামে ডাকা হয় তার নাম হচ্ছে কার্পেল ঠিক আছে এক গর্ভপত্রী দ্বি তোমরা পড়েছ এবং বহু গর্ভপতী দেখো টেষ্ট খরিত হয় কোথা থেকে টেষ্ট হয় হ্যাঁ কোথায় না কোষ হ্যাঁ লেডিকের আন্তরকোষ থেকে টেস্টোস্টেরন খরতে হয় কোথায় পাবে হিউম্যান রিপ্রোডাকশনে তোমরা পেয়ে যাবে এবং তার যে অনুবীক্ষণিক গঠন সেই চিত্র দেখলেই কোথায় অবস্থান করছে লেডিকের সেল কিন্তু তোমরা দেখতে পাবে নেক্সট দেখো বলছে রাসায়নিক গর্ভনিরোধক পদ্ধতি কোনটি রাসায়নিক যেহেতু গর্ভনিরোধক পদ্ধতি বলেছে তাই কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে আইউডি কারণ এখানে সবগুলোই গর্ভনিরোধক পদ্ধতি কিন্তু আইউডি হবে হ্যাঁ রাসায়নিক গর্ভবতী কারণ আইউডির প্রণাম হচ্ছে ইন্টা ইউটেরাইন ডিভাইস আর ভাসে এক সরাসরি ভাস ডিফারেন্সকে কেটে ঘুটিয়ে দেওয়ার পদ্ধতি নেক্সট দেখো অলরেডি ফরটিন কোয়েশন আমরা কভার করে ফেলেছি তাহলে এই জাতীয় ওয়ান ইন্টু ইজিলি ফরটিন তোমরা কভার করতে পারো এইচ এসে অবভিয়াসলি খুব সহজেই কিন্তু এই আঠেরো এই চোদ্দ এই ফরটিন নম্বর তোলা যায় আর বাকি চার নম্বর কিন্তু এসে থাকে তো এসে কী জাতীয় প্রশ্ন থাকে কীভাবে তুমি শহর অ্যানসার করবে চলো দেখে নি দেখো কী বলছে যে যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিতে বলেছি কিছু কিছু প্রশ্নের অপশনও থাকে ওকাযি খণ্ডকগুলিকে জুটতে সাহায্য করে এইরকম একটি এনজাইমের নাম দেখো আমরা প্রথম থেকেই পড়ছি যে জুটতে সাহায্য করবে সে হচ্ছে লাইগেজ যে কাটতে সাহায্য করবে সে হচ্ছে এন্ডো নিউক্লিয়াস ঠিক আছে এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে লাইগেজ বলো ক্লিয়ার কি না নেক্সট দেখো তারপরে দেখো প্রাণীতে দেখো কী বলছে প্রাণীতে প্রাণীতে পরজীবীর অভিযোজন পরজীবী অভিযোজনের এর একটি উদাহরণ দাও দেখো পরজীবী অভিযোজন মানে কি তোমার কাছে তোমার দেহে থেকে তোমার দেহে কি হবে সেখান থেকে সে নিউট্রিয়েন্ট কালেক্ট করবে পুষ্টিদ্রব্য কারণ কালেক্ট করবে তো অবাধ শোষণে সক্ষম হবে এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সব প্রাণী কিন্তু তোমার দেহের মধ্যে থাকছে সরাসরি কিন্তু অক্সিজেন সে পাচ্ছে না হ্যাঁ এবং এদের এদের কোনো পৌষ্টিক তন্ত্র থাকে না জাস্ট অ্যাবজর্ব করে তারা পাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না কারা ওই পরজীবী প্রাণীগুলো যেমন কি হুক বা চোষক থাকে যেখান থেকে খাদ্যকে সাব মানে ইজিলি সে কালেক্ট করতে পারে এবং অধিক দ্রুততার সাথে বংশবৃদ্ধি করতে যেমন কৃমি বলো ক্লিয়ার একদম ওকে নেক্সট দেখো তার পরে পরবর্তীকালে এসেছে পরের প্রশ্ন দিচ্ছে মানে অথবা দিয়ে যাকে বলছে বহন ক্ষমতা পরীক্ষায় এটাকে সহজভাবে ছোট ফর্মে আমরা শিখে থাকি একে বলা হয় বলো কি ক্যারিং ক্যাপাসিটি ঠিক আছে সহজে একে আমরা কি বলবো ক্যারিং ক্যাপাসিটি কি দ্বারা ডোনেট করা হয় কে দ্বারা ডোনেট করা হয় গ্রাফে পেয়েছিলাম এস আকৃতি আর যে আকৃতির গ্রাফে কিন্তু আমরা এই জাতীয় জিনিস পেয়েছিলাম তো বহন ক্ষমতা বা ক্যারিং ক্যাপাসিটি কাকে বলা হয় দেখো নির্দিষ্ট সময়ে কোনো পপুলেশন বা জীবগোষ্ঠী জৈবিক ক্ষমতা ও পরিবেশগত বাধা একসাথে ক্রিয়া হলেও মানে ওই যে পপুলেশন বৃদ্ধির হার একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পৌঁছায় শর্ত সাপেক্ষ সেই সংখ্যাকে আমরা বলতে পারি ক্যারিং ক্যাপাসিটি অর্থাৎ ব্যালেন্স হয়ে যায় আমরা যদি দেখি এস বা যে একতির গ্রাফ তাহলে এক্স অক্ষ এই ওয়াই অক্ষ এবং মূলবিন্দু জিরো থেকে এরকম এস শেফ গ্রাফ তৈরি হয় এবং এই যে ডটের লাইনের সাথে এস সেপ গ্রাফটা মিলছে সেটাই তার ক্যারিং ক্যাপাসিটি এবং দশাগুলো জানি আমরা প্রথমে ল্যাগ দশা হয় তারপরে লগ দশা হয় আর তারপরে হচ্ছে কি না এক্সপোনেন্সিয়াম দশা অর্থাৎ যেখানে তার পরবর্তীকালে ম্যাচ হয়ে যায় ক্যারিং ক্যাপাসিটি লাইনের সাথে নেক্সট দেখো অপ্রকৃত ফল কি অর্থাৎ এক কথায় ডিম্বাসাই সর্বদাই কী মনে হয় তোমরা জানো ওভারই ফ্রুটে পরিণত হয় অর্থাৎ ডিম্বাশয় ফলে পরিণত হয় আর ডিম্বক কিন্তু বীজে পরিণত হয় তো এক্ষেত্রে যদি ওই ডিম্বাশয়ের সাথে আদার্স কোনো অর্গান থাকে আদার্স অর্গান থাকে তাহলে যদি সেটা যদি একসাথে মিশে গিয়ে তৈরি হয় তাহলে তাকে আমরা কি বলবো অপ্রকৃত ফল হ্যাঁ যেমন চালতার তার ক্ষেত্রে ডিম্বাশয়ের সাথে কে যুক্ত হয় বৃত্তি যদি আপেলের ক্ষেত্রে বলে কে যুক্ত হয় পুষ্পাক্ষ তাহলে এগুলো কিন্তু বলতে হবে চাল ক্ষেত্রে কে যুক্ত হয় বৃত্তি নেক্সট দেখো গনেরিয়া রোগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম নেই সেরিয়া গনরি এটা আসেনি হ্যাঁ এসেছে ভালোভাবে নেই সেরিয়া গনরি হচ্ছে বিজ্ঞানসম্মত নাম বাকিটুকু একটু কেটে গেছে তোমরা কিন্তু লিখে নিতে পারো তবে অবশ্যই যারা অ্যান্সার লিখবে স্পেলিংয়ের দিকে নজর দেবে যদি ইংরাজিতে লিখে থাকো কারণ স্পেলিং ভুল হলে গোটাটা কিন্তু কেটে নিতে পারে বিজ্ঞানসম্মত নামে কিন্তু বাংলায় লিখলে যদি নেই সেরিয়া গণড়ি লিখতে পারো অবশ্যই কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাবে এবং তলায় আন্ডারলাইন কিন্তু করতেই হবে বিজ্ঞানসম্মত নামের তলায় ক্লাস ইলেভেনে কিন্তু আমরা সেটাই শিখেছিলাম তো এই জাতীয় চারটি প্রশ্ন এই যে আমরা ইজিলি এখান থেকে কভার করে নিতে পারলাম হ্যাঁ এবং এর থেকে আমরা শিখে নিতে পারছি আরও একটি অথবা প্রশ্ন আছে বলছে টাইফয়েড রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম গনেরিয়া বাদ দিয়ে এই যে পেয়ে গেছি নামটা তোমরা জানতে চাইছিলে সেরিয়া গণরি আর টাইফয়েডের ক্ষেত্রে সালমোনেলা টাইফি হচ্ছে এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে সালমোনেলা টাইফি রোগ কী রোগ সৃষ্টি করে টাইফয়েড রোগ সৃষ্টি করে তো এখান থেকে আমরা প্রথমে কি করলাম এমসিকিউ কি কী করলাম বলো এমসিকিউ আমরা করলাম ওয়ান ইন্টু ফরটিন অর্থাৎ ফরটিন এমসিকিউ করে নিলাম আর ওয়ান ইন্টু ফোর অর্থাৎ ফোর নাম্বার পেয়ে গেলাম অর্থাৎ টোটাল এইটটি নাম্বার কিন্তু অবভিয়াসলি তোমরা পার্ট বি থেকে বিভাগ ফ থেকে কভার করতে পারছো এইচ এই নাম্বারটি তোলা খুবই সহজ ব্যাপার তাই অবশ্যই ডেলি রুটিনে ফলো করতে থাকো তাহলে কিন্তু তোমরা এই নাম্বারটি ক্যারি করে নিতে পারবে আর যারা জানতে চাইছো যে এক কদিনে আমরা কীভাবে প্রস্তুতি নেবো বিভিন্ন ওয়ান শর্ট ক্লাস তোমাদের জন্য রেডি আছে যারা অবভিয়াসলি দেখোই তারা কিন্তু ওয়ান শর্ট ক্লাসগুলি দেখতে থাকো যা আগামী দিনে তোমাকে অনেকখানি কিন্তু কী করবে না হেল্প করে দেবে ওয়ান শর্ট ক্লাস ক্লাসগুলি তো ওয়ান ক্লাসগুলি দেখতে থাকো যেমন এখানে রিমেম্বার ইন ভেজিটেটিভ সম্পর্কিত দেওয়া রয়েছে এছাড়া তোমরা কি পেয়ে যাচ্ছ এছাড়া পেয়ে যাচ্ছ দেখো আমরা তোমাদের বলেছিলাম যে যারা ইমিডিয়েট এই সময়ের মধ্যে প্র্যাকটিস করে নিজেকে কভার করতে চাও সেই জন্য তোমাদের আগেও একটা বই দেখানো হয়েছে এবং সম্পূর্ণ পিওয়াই কিউ বেসিস হ্যাঁ এটা পেসিমেন্ট কপি দেওয়া রয়েছে তোমরা যদি করতে চাও এইচ এস নিট ডব্লিউ জেই পরীক্ষার সমস্ত প্রশ্নপত্র এই বইয়ে দেওয়া রয়েছে এটি মৌলিক লাইব্রেরির বই হ্যাঁ যদি ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী হয়ে থাকো এই বইটি অবভিয়াসলি ফলো করতে পারো হেল্প পাবে এবং সেখানে যদি ওয়েস্ট বেঙ্গল বা মুর্শিদাবাদ থেকে হয়ে থাকো তাহলে যে কোনো জায়গায় তুমি আমার নাম করে নিলে সেখান থেকে অফও কিন্তু পেয়ে যাবে সো এই জাতীয় ক্লাস যদি ভালো লেগে থাকে এবং আরও পেতে চাও অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই একবার শেয়ার করে দিও কারণ তোমাদের যত রেসপন্স আসবে আমরা ক্লাস তত ভালোভাবে তোমাদের সামনে নিয়ে আসতে আরও বেশি উচ্চাকাঙ্ক্ষী হব সো থ্যাংকস ফর ওয়াচিং See you and see you next class. Tata. Bye bye.